Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। ফ্রেন্ড আছে, ফ্রেন্ডে কইলেন, দোস্ত এই যে পরীক্ষা ব্যাপারটাই কিন্তু আমার ভয় লাগে রে ভাই। যখনই পরীক্ষা দিতে নামি তখনই কেমন জানি ভয় লাগে। তখন ও আমাকে সাহস দেওয়ার জন্য হাত বাড়াই দিছে, হাত বাড়াই দিয়ে বলছে ডরানোর কি আছে, এই কথাটা কইতেছে আর হাত দেখে আমার চেয়ে বেশি কাঁপতেছে। ডরাইবার কি আছে, ডরানোর কিছু নাই, না ডরানোর কিছু নাই। যাক যাক যাক, না আমি তো জানি আপনি সত্যি ভয় পান না, অকুত ভয় একজন অনেকে। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে ভাই অনেক সিরিয়াস কথা বলতেছে, তো ভাই আমি আমি অনেক ঘটনা শেয়ার করতেছি, তো হঠাৎ করে বললাম যে ভাই আপনি যে ভুলে গেছেন এমন একটা ঘটনা বলবেন, সে মনে করার চেষ্টা করতেছে ভুলে গেছে, পরে করে ভাই ভুলে গেছি, সবই ভুলে গেছি, সবই ভুলে গেছি, তাই আমাদেরকে ভুলে চলবে। বলছি যে নকল ব্যাপারটা এটা কিন্তু আর্ট, হ্যাঁ সিরিয়াসলি এটা আর্ট। আমি যখন ছোট ছিলাম আমার পাশে একজন এই ছিল যে দেখতে কাল মানে দেখলে বোঝা যায় বিটলা, সারা সালা একটা যে বিটলা ওরা দেখলে বোঝে, ওরা সারা কিছু কিছু সারা দেখবেন যে আইসা পুরা হলটাতে একবার চোখ বুলাইব, চোখ বুলাই বুঝে নেব যে কে কে নকল করতে পারে চেহারা দেখে কিছু। আমার আমার চেহারা দেখলে স্যার কোনোদিন বোঝা যাচ্ছে, আমার দেখবেন ইনোসেন্ট একদম। আমি যখন এটা আবার অসুবিধাও আছে, সারা যে চেহারা দেখে ইনোসেন্ট বোঝে তার সমস্যা, মনে করেন আমি পারি না আজকে পিছনে বসে ইচ্ছা করে পিছনে বসে দেখে দেখে লেগুন স্যার তো খুঁজে খুঁজে ওই তুই পিছনে কে সামনে, মানে আমার খারাপ খারাপ সঙ্গে বসে দেবে না ভালোদের সাথে বসাবে, তো বিপদ এটা হয়ে যায় এরকম। তো ওইরকমই মানে যারা যারা নকল করে সারা দেখুন দেখলেই বোঝে ওর চেহারা এরকম নকল নকল। তো আসছে ক্লাসে, আসছে ক্লাসে আসার পরে স্যার দাঁড়ায় চাই দাঁড়া আসলে পরীক্ষা জানোস হসা জানি 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 আমার বইতে জানি আমি পরীক্ষা দেব, কথা বই বিতে পরে খারা পকেটে কি স্যার পকেটে কিছু নাই তো অ্যাডমিট কার্ড বাই কর, তো অ্যাডমিট কার্ড পকেটে খুঁজাছে, এই পকেট খুঁজে পায় না ওই পকেট খুঁজে পায় না খুঁজাছে, স্যার কয় পকেটে তো রাখছিলাম কি নকলের সাথে কি মিলাই ফেলাইছো অ্যাডমিট কার্ড, না স্যার আলাদা করে রাখছিলাম তো। এবার বোঝেন তাহলে অবস্থা, মানে ও এত নকল আনে আলাদা মানে অ্যাডমিট কার্ড মিলে ফেলেছে। এমনও হয়েছে যে মাঝে মাঝে আমাদের হেড স্যার যে আছে হেড স্যার খুবই ধুরন্ধর, তো এক ছেলে নকল করতেছে, মানে প্রশ্ন হয়েছে যে বুকের পাঁজরে হাড় কয়টি, ওই ছেলে নকল ধরা পড়ছে কান ধরে নিয়ে গেছে স্যারের কাছে, স্যার এই দেখেন হেড স্যার বলছে এই দেখেন স্যার এই পোলাটায় নকল করতেছিল, আমি পরীক্ষায় প্রশ্ন দিছিলাম মানুষের বুকের পাঁজরে হাড় কয়টি এই পোলায় নকল করছে পরে ধরে নিয়ে আইছেন, নকল কই প্রমাণ ছাড়া আমি কেমনে বিশ্বাস করুম, স্যার এটাই তো প্রমাণ, তো কেমনে প্রমাণ এলো কয় শার্ট খুইলা হাড্ডি গুনতাছিল, শার্ট খুইলা বুকের পাঁজরে হাড্ডি গুনতাছিল নকল করে পরীক্ষাতে স্যার। এরকম অনেক হয়। আপনি ছোটবেলায় আপনার স্কুল যেটা ছিল এটা কি কম্বাইন্ড ছিল? না কম্বাইন না, আমরা শুধু বয়েজ। তারপর আপনি দুষ্ট হয়েছেন? ওই আমি তো দুষ্ট না জি হৃদয় ভাই, মেয়েরা দুষ্ট ছেলে পছন্দ করে, আপনি নার্ভাস আর কিছু নেই? না আমি তো দুষ্ট না এই জন্য মেয়েরা আমাকে পছন্দ করে না। FM 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।